सिनियर शिक्षक कुनाबाड़ी में कुद्दुस उच्च विद्यालय कुनाबाड़ी गाजीपुर आज के नवम और दशम श्रेणी बांगला द्वितीय पत्र अर्थात व्याकरण अंश तीन नम्बर क्लास निये तुम्हारे साथ आलोचना करते जा शिक्षार्थी बंधुरा एखाने तुम्हारा किछु छवि देखते आशा करी छविगुलो तुम्हारा प्रत्येके चेनो एवं परिचित एखाने बल निये किछु छेले खेला करछे एखाने एकटी कलम देखा जाच्छे एखाने एकटी लाल देखा जाच्छे एवं एखाने एकजन वृक्ष दाड़िये वृक्षा जाच्छे এই যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো বল বলের সাহায্যে খেলছে এটা একটা উপকরণ বলতে পারো সহায়ক বলতে পারো কলমের সাহায্যে লিখছে কলম একটি উপকরণ এখানে লাঙ্গল দিয়ে চাষাবাদ করা হয় এটা একটা যন্ত্র এবং এখানে দাঁড়িয়ে বৃক্ষ সাহায্য প্রার্থনা করছে অর্থাৎ ভিক্ষা চাচ্ছে এটা এখানে দানার্থে ব্যবহৃত হয়েছে এখানে যে তিনটি ছবি আমরা দেখতে পাচ্ছি छबिर एक कारक सम्पर्क रही आशा करी तुम्हारा बुझते पे कारक नाम कि से कारक नाम हमकार दान दान अर्थ व्यवहित निःशर्त भाव दान अर्थात सत्य त्याग आपन सत्य त्याग दान हमसे सम्प्रदान कारण आजकल पाठ हे करण कारक सम्प्रदान कारक हमारे दूटी कारक सम्पर्क आज के किछुटा जानार चेष्टा करब करण शब्दटिर अर्थ हच्छे यंत्र सहायक बा उपाय करण शब्दटिर अर्थ कि यंत्र सहायक बा उपाय संज्ञाटा जेने नेई क्रिया सम्पादने यंत्र उपकरण सहायक के करण कारक बले वाक्यस्थित क्रियापदेर संगे किसेर द्वारा बा की उपाये प्रश्न करले जे उत्तरटी पावा जाय ता हच्छे करण कारक एर आगे आमरा तोमार दुटी कारक करियेछि कर्ती कारक एवं कर्म कारक सेखानेओ एकटा चेनार उपाय आमि तोमादेरके बले दियेछिलाम আজকে এখানে দেওয়া আছে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তা হচ্ছে করণ কারক আমরা একটি উদাহরণের মাধ্যমে জেনে নেই যেমন আমরা কানে শুনি আমরা কিসের সাহায্যে শুনি আমরা কানে শুনি মীরা কলম দিয়ে লেখে কলম এখানে কলম হচ্ছে করণ কারক কারণ কলম হচ্ছে এখানে একটি উপকরণ লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় কিসের সাহায্যে কি দিয়ে এখানে লাঙ্গল একটি যন্ত্র এই লাঙ্গলের সাহায্যে জমি চাষ করা হয় এখানে লাঙ্গল হচ্ছে করণ কারক এরকম আরো অনেক উদাহরণ আছে বাসায় বসে তোমরা বই দেখবে তাহলে তোমাদের জ্ঞানের পরিধি আরো বাড়বে এবং করণ কারক সম্পর্কে তোমরা আরো জানতে পারবে এখন আমরা সম্প্রদান কারক সম্পর্কে জেনে নেই সম্প্রদান কথাটির অর্থই হচ্ছে সত্য ত্যাগ করে কিছু দান অর্থাৎ আমার নিজের যে অধিকার আছে সেই অধিকার সম্পূর্ণভাবে ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা সংজ্ঞাটা জেনে নেই যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারক বলে অনেক বৈয়াকরণ সম্প্রদান কারক আসলে স্বীকার করেন না কিন্তু আমাদের বইয়ে ছয়টি কারক সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা পর্যায়ক্রমে ছয়টি কারক নিয়ে
आलोचना करब अर्थात जाके दान करा होय सेई होच्छे सम्प्रदान कारक और जा दान करा होय सेटी होच्छे कर्म कारक भक्ति श्रद्धा सहाज्य दान एगुलो थाकले सम्प्रदान कारक हबे कारण एगुलि कखनो फेरत नेया जाय ना एगुलि फेरत नेया जाय ना एवं किछु पावारो आशा करा जाय ना एखान थेके ताई एगुलि নিজের আপন সত্য ত্যাগ করে যেহেতু দান করা হয় তাই এগুলি হচ্ছে সম্প্রদান কারক সম্প্রদান কারক কিছু উদাহরণ দেখে আসি ভিক্ষুককে ভিক্ষা দাও আমরা এর আগে ছবি দেখেছি একজন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়ির কাছে ভিক্ষা যাচ্ছে সেখানে ভিক্ষুককে ভিক্ষা দাও এখানে ভিক্ষুককে ভিক্ষুক হচ্ছে সম্প্রদান কারক কারণ এই যে ভিক্ষা দেওয়া হচ্ছে ভিক্ষুককে এটা আর ফেরতযোগ্য নয় এটা সম্পূর্ণ অধিকার ত্যাগ করে তাকে কিছু দেওয়া হচ্ছে সৎপাত্রে কন্যা দান করো সৎপাত্রে এখানে উল্লেখ করে দিয়েছে যে ভালো একটি পাত্রে কন্যা দান করো এই সৎপাত্রে এখানে হচ্ছে সম্প্রদান কারক এছাড়া উদ্দেশ্য এবং নিমিত্ত অর্থেও সম্প্রদান কারক হয় যেমন বেলা যে করে এলো জলকে চল কি বলা হয়েছে এখানে বেলা যে করে এলো জলকে চল এখানে শুধুমাত্র জলের জন্য যাও বেলা পুরে আসছে করে এলো শুধু জলের জন্য যাওয়া হচ্ছে এটা উদ্দেশ্য অর্থাৎ শুধু জলের জন্য যাওয়া তাই এখানে বলা হয়েছে যে উদ্দেশ্য এবং নিমিত্ত অর্থেও সম্প্রদান কারক হয় আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি গত পর্বে গত দুইটি ক্লাস আমি তোমাদের সাথে করেছি সেখান থেকে কিছু প্রশ্ন করেছি আমি তোমরা বাসায় খাতার মধ্যে লিখবে অবশ্যই লিখবে স্কুল যখন খুলবে তখন আমাদেরকেও দেখাবে অথবা বাসায় আত্মীয় স্বজন বড় ভাই বোন অথবা কেউ যদি থাকে তাকেও তোমরা খাতাটা দেখিয়ে দেবে ছাত্ররা বল খেলে এখানে আমি একটু অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কোন কারক আসলে তোমরা নির্ণয় করবে কোন ছাত্ররা বল খেলে শিকারি বিড়াল গুফে চেনা যায় আমরা চুপ দিয়ে দেখি ঘোপাকে কাপড় দাও জিজ্ঞাসিবে জনে জনে এখানে জিজ্ঞাসিবে অর্থ হচ্ছে জিজ্ঞাস করা কাকে কাকে জিজ্ঞেস করবে জনে জনে অর্থাৎ প্রত্যেককে জিজ্ঞেস করবে আর ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে পাগলে কিনা বলে কোভিড-19 এই মহামারীতে সারা বিশ্ব আজ থমকে গেছে অর্থনীতির চাকা সচল হতে আরো সময় লাগবে সরকার শিক্ষাগতকে সচল রাখতে অনলাইন ক্লাসের উপর অনেক বেশি জোর দিয়েছে সুতরাং তোমরা ঘরে বসে অনলাইনে ক্লাস করো স্বাস্থ্যবিধি মেনে চলো নিরাপদে থাকো সুস্থ থাকো বাসার বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম